नमस्कार एवं जीवगाथी मुरई आनंद मार्ग स्कूल बीरभूम एवं स्टैंडर्ड फोर जीवगाथी तो जीवगाथी जे तुम्हारे उद्धार आज के आज के आरंभ को आज के आरंभ हमें भारतीय खनिज सम्पद एगारो स्पटे एगारो पटे भारत भाषा ভালোভাবে পড়ে আসবে দেখো আগে যে কালচার প্রোগ্রাম গুলো করেছি বলেছিলাম সেগুলোর মধ্যে মানে ভালোভাবে যে জিরো মানে তোমার ইয়ে করেছো আর কি আর যে হাজার করেছেন সেগুলো তোমার মনে আছে তা এখন এই প্রশ্ন উত্তরটা দেখো ওগুলো তো রিডিং করেছো ভালোভাবে রিডিং করে পড়া হয়ে গেছে এবার প্রশ্ন উত্তর করবে পাতা নম্বর এবার 43 ভূগোলে পাতা 43 দেখো বুঝছো তো যেটা আছে প্রশ্ন উত্তর লেখা আছে সেটা করে যেমন দেখেছো যে খনিজ দ্রব্যকে কয়লাকে ভাগ করা হয় ও কি কি হ্যাঁ এক নম্বর হচ্ছে ধাতব খনিজ দ্রব্য অধাতব খনিজ দ্রব্য ও শক্তি উৎপাদনকারী খনিজ সম্পদ এটা মনে আছে তাহলে এইটা প্রশ্নটা হবে মনে রাখবে হ্যাঁ আর যদি ধাতব খনিজ সম্পদে নাম রাখো লৌহ ও তামা হ্যাঁ ধাতব খনিজ সম্পদ লৌহ তামা এটা মনে রাখবে তবে তিন নম্বর দেখো দুটি অধাতব খনিজ দ্রব্যের নাম বলো অধাতব ধাতু দ্রব্যের ধাতু নেই যেমন চুনাপাথর হ্যাঁ আর অভ্র এটা মনে রাখবে হ্যালো তো এখন যে তিন নম্বর বলেছি কা তিন নম্বরে গেলে দুটি সব দুটি শক্তি উৎপাদনকারী শক্তি উৎপাদনকারী দ্রব্যের নাম এটা মনে রাখবে হ্যাঁ কয়লা আর খনিজ তেল দুইটি শক্তি উৎপাদনকারী খনিজ দ্রব্যের নাম হ্যাঁ কয়লা খনিজ তেল এটা মনে রাখবে তারপর দেখো ভারতের প্রধান খনিজ দ্রব্য কি এটা তোমরা সবাই জানো 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 ভারতের প্রধান খনিজ দ্রব্য কয়লা হ্যাঁ তারপরে কি আছে মাটির তলায় কয়লা এলো কিভাবে প্রত্যেকের প্রশ্ন আছে মনে মধ্যে যে কয়লাটা কিভাবে আসছে আর কিভাবে চলি হচ্ছে হ্যাঁ অনেকে ভাবে কয়লা কেমন করে হয় হ্যাঁ তাই তো সেই প্রশ্নটা থেকে যায় মনে তোমাদের তোমাদের মনে মধ্যে তাই তো তার লাগে কি আছে মাটি চলার কয়লা এলো কিভাবে ধরো দেখা গেছে বহু বছর আগে পৃথিবীর গাছপালা খুব আলোড়ন মানে ভূমিকম্প যেতে পারে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটির তলায় চাপা পড়ে যায় হ্যাঁ মানে তাপ আর চাপ তাপ ও চাপের প্রভাবে এবং কয়লাতে সম্মিলিত হয় রূপান্তরিত হয় মনে আছে তার একদিকে যখন ভূমিকম্প হয় প্রাকৃতিক বিপর্যয় হয় তখন বাড়ির গাছপালা প্রচুর নিচে ঝরে যায় দিয়ে কি হয় একদিকে প্রচন্ড চাপ আর তাপ এই চাপ আর তাপের প্রভাবে তখন কয়লায় পরিণত হচ্ছে তাই না তাহলে আমরা তারপর দেখো যে কয়লা থেকে কি কি পাওয়া যায় কয়লা থেকে কি কি পাওয়া যায় জানো তো কি কি পাওয়া যায় কোক আলকাচ্চা নাফথলিন জ্বালানি গ্যাস এগুলো পাওয়া যায় মনে মধ্যে প্রশ্ন হচ্ছে যে আলকাচ্চাটা কি বা কেন কিভাবে আসছে তাই বুঝতে পেরেছো যে আলকাচ্চাটা কিভাবে আসছে যে কয়লা থেকে আসছে হ্যাঁ তারপরে জ্বালানি গ্যাস এই গ্যাসে আবার রান্নাঘর রান্না হচ্ছে জ্বালানি গ্যাস পাচ্ছি এটা এটা শুধু কয়লা থেকে পাচ্ছি নাফথলিন নাফথলিন যা বাড়িতে এই ইঞ্জিনে কিংবা তোমার আশ্রয়কে দেখা যায় তোমাদের ইঞ্জিনে মানে বই পত্র কেড়ে নিচ্ছে নাফথলিন তাই না নাফথলিন কেড়ে নিয়ে তুমি যদি বাড়ির বই বইয়ের কোনায় কোনায় বা বই ভাগে একটা দুটো লিখে দাও দেখবে পিঁপড়ে কিংবা আশ্রয় এগুলো আসবে না ওই বলতে আসবে না নাফথলিন নাফথলিন আমরা একটা তাই নাফথলিন কাজ দেয় তাই না তাহলে বুঝতে পেরেছো এবার তো কয়লা কি কি কাজে লাগে তাই না গৃহস্থলী জ্বালানি বিদ্যুৎ উৎপাদন হ্যাঁ জাহাজ রেল ইঞ্জিন এগুলো তৈরিতে যখন তৈরি হয় তখন এগুলো কয়লা বুঝছো আর তো আগে গিয়েছে তারপরে খনিজ তেল আমরা কোথা থেকে পাই তো খনিজ তেল আমরা মাটির তলার খনি থেকে পাই এই প্রশ্নটা কিন্তু মূল একবার তাহলে স্বাধীনতা কি খনিজ তেল কোথায় পাওয়া বিচ্ছিত তাহলে খনিজ তেল আসামে ডিগ বয়ে আসাম বলে রাজ্যে একটা রাজ্য আছে সে রাজ্য একটা ডিগ বয়ে বলে একটা জায়গা আছে ডিগ বয়ে একটা স্থান একটা শহর সেই ডিগ বয়ে
खनिज तेल पा जाए खनिज तेल के शोधना पड़ाना है क्या खनिज तेल के शोधना पड़ाना है क्या समय সরাসরি শুনে খনিজ তেল ব্যবহার করি তা নয় আমরা খনিজ তেলকে শোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় কেন ওই ওই তেলটা অপরিশোধিত থাকে তা অপরিশোধিত থাকলে মানে কি হয় তার জন্য থেকে তাকে তো মানে অপরিশোধিত থেকে তো পরিশোধিত করতে হবে পরিশোধিত করতে হবে তার জন্য তাকে শোধনাগারে পাঠিয়ে দেওয়া হয় আর তরল সোনা কাকে বলে দেখো তরল সোনা আমরা সোনা ধাতু ধাতু সোনা দিয়ে গয়না হয় গয়না কেউ পরে কানে পরে কেউ আঙ্গি পরে তা না সোনা সোনা দিয়ে সোনাটা অলংকার তেমনি তরল সোনা তোমার তরল সোনা বা কি তরল সোনা বলতে আমরা কাকে বুঝি বলে না তো তরল সোনা কাকে বলি খনিজ তেল কে বলি খনিজ তেল একটা তরল সোনা হ্যাঁ একদম তার মূল্য আছে ইস্পাত দিয়ে হয় তৈরি হয় লোহার সঙ্গে নিকেল হ্যাঁ ক্যালসিয়াম ক্রোমিয়াম মিশিয়ে ইস্পাত তৈরি হয় তারপরে লাগা আছে আর তার পর তিনটে আছে ওই দিকে নাও তাহলে হয়ে যাবে লোহার ইস্পাত দিয়ে কি কি তৈরি হয় তাহলে বললাম তো হ্যাঁ লোহার ইস্পাত দিয়ে যন্ত্রপাতি আসবাবপত্র হ্যাঁ রেল ইঞ্জিন তারপরে রেল লাইন মোটর গাড়ি জাহাজ এগুলো তৈরি করা হয় তাই তো এগুলো চলে চলে জাহাজ রেলপেল কেউ তৈরি হয় তাই লোহার ইস্পাত দিয়ে তৈরি হয় হ্যাঁ আর তামা করে পায় তামা তামাটা মহামন্ডলমান ধাতু না তো এই তামা রাজস্থান মানে ডাকা আছে রাজস্থান রাজস্থান রাজস্থানের রাজ্য সেখানে ক্ষেত্রি আর ঝাড়খণ্ডের রাজ্য সেই ঝাড়খণ্ডের খাসিলা ওখানে মানে কি পায় সেই মশা ঘাসের মশা মানে মানে ডাকা আছে সেখানে তামা পাওয়া যায় অ্যালুমিনিয়াম আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম আমরা অ্যালুমিনিয়ামের দিক থেকে যে হাড়ি পাওয়া যায় অ্যালুমিনিয়াম বাসন পায় আসনের দিকে এই পায় অনেক কিছু মানে আমরা দ্রব্য মানে ইয়ে পাওয়া যায় কি বলে গ্লাস গ্লাস অ্যালুমিনিয়াম হাড়ি মানে মানে হাড়ি পাওয়া যায় তাহলে অনেক কিছু পাওয়া যায় অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আমরা ব্যবহার করি সেগুলো কোথায় কি থেকে হয় অক্সাইড অক্সাইড থেকে পাওয়া যায় আর একটা প্রশ্ন হচ্ছে পড়ে হচ্ছে তোমার কাছে শেষ হয়ে যাবে সিমেন্ট সিমেন্ট আমরা তো ঘর বাড়ি তৈরি করি সেই সিমেন্টটা দিয়ে তো ঘর বাড়ি তৈরি করি তাই তো ঘরের একটা ঘর তৈরি সিমেন্ট লাগে তো সিমেন্ট থেকে তৈরি হয় হ্যাঁ সিমেন্ট দিয়ে মোড়াবা চুনা পাথর একটা পাথর আছে সেই চুনা পাথর পাওয়া যায় সেই চুনা পাথর থেকে সিমেন্ট তৈরি হয় বুঝতে পেরেছো তাহলে এই যে প্রশ্নগুলো পড়ে দিলাম তোমাকে এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রিভাইজ দেবে আর যে এবার তার পরে কথা আছে দেবে শুরু থেকে দেবে পরে পড়াতে অনুসরণী যেগুলো আছে প্রশ্ন অনুসরণী বাড়িতে ওগুলো সবাই খাতার মধ্যে ঢুকে রাখবে বুঝতে পেরেছো তারপর তার পরবর্তী যদি না পাই তাহলে প্রশ্ন তোমরা পড়ে দেবো আর এবারে এই পথ হবো আজকে নমস্কার।